হ্যালো এভরি ওয়ান ডাটা কমিউনিকেশনের ম্যাটলেপ সেশনে আমি ফজেল আব্বি ফ্রি সিএসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাসি স্বাগতম আজকে আমরা দেখবো কীভাবে ম্যাটলেপে সিমুলিং উইন্ডোতে উইন্ডোতে পিএসকে বা হচ্ছে ফ্রিকুয়েন্স বা ফেস শিফট কিং কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তো আমাদের পিএসকে বা ফেস শিফট কিং ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডে যে থিওরি আছে সেই থিওরিটা আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন তো প্রথমে আমরা দেখি যে আমাদের এটার জন্য কি ব্যবহার করতে হবে তো আমাদের ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করতে হবে পোলার নন রিটার্ন জিরো ওকে তো পোলার নন রিটার্ন করতে হবে পোলার নন রিটার্ন জিরো একটা লাইন কোডিং এর একটা স্কিম যেখানে এই সিগনালে দুই দিকে ভোল্টেজ লেভেল থাকে পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে ওকে দুই দিকেই হচ্ছে তার ভোল্টেজ লেভেল থাকে আমরা এরকম একটা লাইন কোডিং স্কিম ব্যবহার করবো তো এই সিগনালে ওয়ান এবং জিরো এই দুইটার ভিত্তিতে যেহেতু দুইটা ভোল্টেজ লেভেলই তৈরি হয় জিরো অথবা ওয়ান আমরা বলছি ইনপুট ভ্যালু যদি হয়ে থাকে ডিজিটাল ইনপুট যদি ওয়ান হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেজ হবে ফেজ জিরো জিরো ডিগ্রি থেকে শুরু হবে এবং যদি আমাদের ইনপুট জিরো হয় সেক্ষেত্রে আমাদের ফেজ ওয়ান এইটি ডিগ্রিতে হবে ওকে তো যেহেতু ভোল্টেজ লেভেল দুইটা হতে পারে ভোল্টেজ লেভেল যেহেতু দুইটা যেহেতু ভোল্টেজ লেভেল দুইটা সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের ফেজই হতে পারে একটা হতে পারে জিরো ডিগ্রি ফেজ আর একটা হতে পারে ওয়ান এইটি ডিগ্রি ফেজ এটাই হচ্ছে ফ্যাক্ট তো এটার জন্য আমাদের ফার্স্টে পোলার নন রিটার্ন জিরো আমরা দেখতে পাচ্ছি যেখানে তার ভ্যালুগুলো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরকম একটা ডেটা সিকোয়েন্স আছে ডিজিটাল ডিজিটাল ডেটা সিকোয়েন্স এরকম একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি তো আমরা আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা কি না আমরা ফেজ শিফট কিইং করব সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একটা নিলাম ওকে তো এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ওকে তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেখানে দুটো দুটো করে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের একটা সিগন্যাল এলিমেন্টারি ওকে তো এখন এটার সাথে আমরা যখন আমাদের বেলাস মডুলেটর বা মাল্টিপ্লায়ার যখন অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে কি ঘটবে সেই ক্ষেত্রে যেখানে ইনপুট ভোল্টেজ 1 সেখানে 0 ডিগ্রি ফেজে থাকবে ওকে আমরা এইখানটাতে যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রত্যেকটা সিগনাল এলিমেন্ট যে জায়গা এখানে ফেজ হচ্ছে 0 ডিগ্রি ওকে ফেজ শুরু কত কততে শুরু 0 ডিগ্রি ফেজে শুরু এখানেও 0 ডিগ্রি এখানেও 0 ডিগ্রি এখানেও 0 ডিগ্রি ওকে তো এই হচ্ছে বিষয় এরপর যখন আমরা এই জায়গাটাতে আমাদের ইনপুট ভোল্টেজ ওয়ান পাবো সেখানে জিরো ডিগ্রি ফেজেই থাকবে যেখানে ইনপুট ভোল্টেজ জিরো হবে আমাদের শিফট হয়ে ডিগ্রিতে চলে গেল। যখন পাচ্ছি ওয়ান সেখানে ডিগ্রি ফেজ যখন আবার জিরো পাচ্ছি ফেজটা শিফট হয়ে একশো আশিতে চলে আসলো যেখানে ওয়ান পাচ্ছি সেখানে আমাদের কত হচ্ছে জিরো ডিগ্রি ফেজ যেখানে জিরো পাচ্ছি সেখানে আবারও শিফট ফেসটা শিফট হয়ে ওয়ান ডিগ্রিতে শিফট হলো এই হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন তো এখন এটা যদি আমরা দেখি যে সার্কিটে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট হয় তো ফার্স্টে আমরা দেখি আমাদের পোলার নন রিটার্ন জিরো তো এরকম একটা আমাদের সিগন্যাল আমরা নিলাম ডিজিটাল ডেটাকে প্রডিউস করার জন্য অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যানালগ সিগন্যালটা দিবে হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ওকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নিলাম যেটা আমাদের ওসিলেটর থেকে ইনপুট আসলো এরপরে যখন ব্যালেন্স মডুলেটর অথবা হচ্ছে মাল্টিপ্লায়ারে যখন এটা মাল্টিপ্লিকেশন হবে মাল্টিপ্লিকেশন হয়ে আমাদের যেখানে পোলার নন রিটার্ন জিরোতে ইনপুট সিগন্যাল হিসেবে ওয়ান ছিল সেটা জিরো ডিগ্রি ফেসে থাকবে যে জায়গাতে আমাদের ভ্যালুটা হচ্ছে ভোল্টেজটা ড্রপ হবে যেখানে জিরো সেই সকল জায়গাতে ওয়ান এইটি ডিগ্রি ওকে এরপর আবার আমাদের ইনপুট সিগনাল হিসেবে ওয়ান আছে তার মানে এখানে আমাদের ফেসটা কত জিরো ডিগ্রিতে শুরু এরপর আবার যখন জিরো পাচ্ছি জিরো পেলে এখানে অবশ্যই কি হবে আমাদের এই জায়গাটাতে ফেসটা শিফট হবে ওকে যাই হোক তো এটাই হচ্ছে আমাদের যেহেতু দেখতে পাচ্ছি ইনপুট যেহেতু দুইটা এবং ফেজও চেঞ্জ হচ্ছে দুইটা তাহলে আমাদের এটা আসলে ইমপ্লিমেন্টেশন করলাম হচ্ছে বাইনারি ফেজ শিফট বা পিএসকে এবং এই পুরো বিষয়টা ইমপ্লিমেন্ট করলাম আমাদের হচ্ছে মডুলেটরে ওকে দ্যাট মিন্স সেন্ডার সাইডে সেন্ডার সাইডে যদি আমাদের ডেটাকে ডিজিটাল ডিজিটাল ডেটা থেকে অ্যানালগ ডেটাতে ট্রান্সফার করতে হয় এইভাবে যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের এই মডুলেটরটা এখানে জাস্ট মডুলেশনটা ঘটবে এবং পুরো প্রসেসটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি বাইনারি ফেজ শিপ এ হয়েছে বিপিএস কে ওকে তো এখন এই ছিল আমাদের এই পর্যন্ত এখন আমরা এটাকে আমাদের মেড এর সিমুলিং উইন্ডোতে ইমপ্লিমেন্ট করি দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে ম্যাটল্যাব এর উইন্ডোতে প্রথমেই এখানে সিমুলিং লাইব্রেরিতে ক্লিক করতে হবে দেন আমাদের ইন্টারফেসটা আসার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে যেই কমনলি ইউজড ব্লকস কমন ইউজ ব্লকসে গিয়ে আমাদের কমন কিছু অ্যাট্রিবিউটগুলো এখান থেকে নেওয়া লাইক স্কোপ যদি আমরা আমাদের আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে স্কোপকে অ্যাড করে নিব দেন পরবর্তীতে আমাদের এখানটাতে প্রোডাক্ট লাগবে আমরা জানি যে আমাদের পিএসকে ইমপ্লিমেন্টেশন অলমোস্ট আমাদের যে এএসকে ছিল সেই এসকের মতো সো প্রোডাক্টকে অ্যাড করলাম দেন হচ্ছে আমাদের সুইচ লাগবে সুইচের কাজ হচ্ছে আমাদের যেই ইনপুট ভ্যালু সেই ভ্যালু থেকে একটা সার্টেন পোর্শন সিলেকশনের ভিত্তিতে আমাদের ফেসটা চেঞ্জ হবে কি হবে না এরকম কোনো একটা ডিসিশন আসবে সো এই জন্য আমাদের এখান থেকে সুইচটা অ্যাড করা জরুরি ইনপুটের সোর্স দ্যাট মিনস হচ্ছে সোর্সেস সোর্সেসে ক্লিক করলাম তো আমরা জানি যে আমাদের অ্যানালগ সিগনাল এবং ডিজিটাল সিগনাল এই দুইটা নিয়ে কাজকর্ম তাই আমরা আমাদের হচ্ছে পালস জেনারেটর যেটা কি না ডিজিটাল সিগনাল আমাদেরকে দিবে সেটার জন্য অ্যাড করলাম এরপরে আমাদের সাইন ওয়েভ সাইন ওয়েভটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগনালকে অ্যাড করার জন্য তো এটাকে অ্যাড করে নিলাম তো মোটামুটি আমাদের যা প্রয়োজন ছিল তার মোটামুটি সবগুলো অ্যাড করা শেষ তো আমরা আমাদের যে মডেল সে মডেলে চলে যাই এখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে একটু আকার বড় করি সাইন ওয়েভকে একটু আকার বড় করে নিই পালস জেনারেটরকে একটু নিচে রাখি এটাকেও টেনে আকার একটু বড় করব দেন হচ্ছে আমাদের যেই সুইচ টুই সুইচকে একটু দূরে রাখি সুইচ সুইচের কাজ একটু পরে দেন আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্টকে রাখবো এর মাঝামাঝি প্রোডাক্টকে এই জায়গাটাতে রাখি মাঝামাঝি দেন আমাদের যে স্কোপ সেই স্কোপটা হচ্ছে আমাদের আউটপুট দেওয়ার কাজে ব্যবহার হবে স্কোপ কয়েকটা কপি নেই সো এটা কপি করে নিলাম ওকে তো এটা অ্যাড করবো আরেকটা এলিমেন্ট এই জায়গাটাতে অ্যাড করব এরপরে হচ্ছে আমাদের ইনপুটে ডট প্রোডাক্ট লাগবে সো এই যে এখানটাতে অলরেডি প্রোডাক্ট প্রোডাক্টকে রেখেছি এরপরে হচ্ছে আমাদের দেন কমনলি টু ব্লক্সে আবার যাই কমনলি ইউসড ব্লকসের পর আমাদের লাগবে একটা কনস্ট্যান্ট ওকে একটা কনস্ট্যান্ট ভ্যালুর ভিত্তিতে আমাদের এই পুরো প্রোডাক্ট বা গুণফলটা চেঞ্জ হবে তার ভিত্তিতে সুইচে সিলেকশন হবে তাই এটাকে রাখলাম এই জায়গাটাতে কনস্ট্যান্ট ভ্যালু সো কনস্ট্যান্ট ভ্যালুটা ওয়ান সেটা সাইন ওয়েভ এবং পালস জেনারেটরের মাঝখানে এটা থেকে এটাকে সেট করলাম এরপর আমাদের যে স্কোপ সেই স্কোপে এই জায়গাটাতে চেঞ্জ করে লিখি যে সাইন ওয়েভ আউটপুট নিচে লিখছি এই জায়গাটাতে আমাদের ওকে পালস পালস আউটপুট আউটপুট ওকে এবং ফাইনালি এই আউটপুটটা হচ্ছে আমাদের পিএসকে আউটপুট ওকে পিএসকে হওয়ার পর যে আউটপুটটা হবে সেটা হচ্ছে এই আউটপুট আচ্ছা তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই জায়গাটাতে সাইন ওয়েভের যে আউটপুটটা আসবে এই ওয়েভের আউটপুট কোনখান থেকে সাইন ওয়েভ থেকে পালসের আউটপুটটা কোনখান থেকে পালস জেনারেটর থেকে দেন আমাদের এখানে একটা মাল্টিপ্লিকেশন লাগবে ডট প্রোডাক্ট হবে একটা সাইন ওয়েভ থেকে আসলো দেন একটা আসলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ওয়ান থেকে ওকে তো কনস্ট্যান্ট ওয়ান থেকে এই দুইটা আসবে এরপরে হচ্ছে আমাদের সাইনওয়েভ থেকে একটা ইনপুট নিব আমরা আমাদের প্রোডাক্ট থেকে একটা ইনপুট নিব এবং পালস জেনারেটর থেকে একটা ইনপুট নিব ওকে সো পালস জেনারেটর থেকে একটা ইনপুট নিয়ে নিলাম এবং সাইনওয়েভ এবং ওয়ানের যে মাল্টিপ্লিকেশন হলো সেই প্রোডাক্টের আউটপুটটা আমরা এইখানে সুইচের মধ্যে দিয়ে দিলাম তো আমাদের এটা তিনটার আউটপুট নেওয়া শেষ এরপরে হচ্ছে আমরা আমাদের পিএসকের আউটপুটটা কোনখান থেকে দেখব এটা আসবে হচ্ছে সুইচ থেকে মোটামুটি এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম মোটামুটি এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম তো এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভ্যালু আলাদাভাবে সেট করা তো এখন আমাদের যে সাইন ওয়েভ সাইন ওয়েভে ডাবল ক্লিক করি সাইন ওয়েভে ডাবল ক্লিক করার পরে টাইম বেসড অ্যাম্প্লিচিউড এখানে ওয়ান বায়াস এখানটাতে জিরো ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এখানটাতে আমরা টু পাই ইন্টু টু ওকে ফেজ আমরা জিরো থেকে শুরু করছি এবং আমাদের যে স্যাম্পল টাইম স্যাম্পল টাইমটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই স্যাম্পল টাইমটা নিচ্ছি দেন আমাদের পালস জেনারেটর পালস জেনারেটরে এসে আমরা পালস জেনারেটরের মাধ্যমে ভ্যালু সেট করছি এখানে অ্যাম্পিচিউড ওয়ান পিরিয়ড হচ্ছে টু পালস ওয়াইড আবারও বলছি ফিফটি এখানে কোনো ফেস ডিলে আমরা রাখছি না এবং কনস্ট্যান্ট ভ্যালুটা এটা একটা ইন্টারেস্টিং বিষয় এই জায়গাটাতে ভ্যালুটা ওয়ান না এখানে সেট করবো হচ্ছে মাইনাস ওয়ান ওকে এবং স্যাম্পল টাইমটা হচ্ছে ইনফাইনাইট টাইম ওকে দেন আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা ডাবল ক্লিক করি এখানে বলছে যে নাম্বার অফ ইনপুট অলরেডি সাইনওয়েভ থেকে একটা ইনপুট আসবে এবং কনস্ট্যান্ট থেকে একটা ইনপুট দুইটা ইনপুট সো এখানে ইনপুট চেঞ্জ করার প্রয়োজন দেখছি না সুইচে গিয়ে আমাদের থ্রেশোল ভ্যালুটা জিরো দেওয়া আছে তো আমরা থ্রেশোল ভ্যালুটা বলছিলাম যে জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো ভ্যালু তো আমরা মাঝামাঝি একটা ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ থ্রেশোল ভ্যালু হিসেবে সিলেক্ট করে নেই এতক্ষণ পর্যন্ত আমাদের সকল ইনপুট সেট করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সিমুলেশনটাকে রান করা তো সিমুলেশনটা রান করলাম রান করার পর আমাদের ওয়েভের যে আউটপুট সে আউটপুটটা আমরা দেখি জেনারেটর থেকে যে আউটপুটটা আসা সেই আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি তো এখন এই দুইটা ইনপুট মিলে আমাদের সেই সাথে এই সাইন ওয়েভ এবং মাইনাস ওয়ান যে কনস্ট্যান্ট ভ্যালু এটা প্রোডাকশন হওয়া গুণফল হওয়া ভ্যালুটাও হচ্ছে সুইচে একটা ইনপুট হিসেবে যাবে তো এই তিনটাই ইনপুটের কম্বিনেশনে আমরা আমাদের এফএসকে হওয়া যে আউটপুট সে আউটপুটটা দেখতে পাবো এটাই বলছিলাম যে এইখানটাতে যখন হচ্ছে আমাদের এই পালসের মধ্যে ভ্যালুটা ওয়ান ওকে দ্যাট মিনস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হয়ে আসা সেই জায়গাটাতে আমাদের এই ইয়েতে অ্যানালগ সিগন্যালের প্রপার্টি চেঞ্জ হচ্ছে না কিন্তু যে জায়গাটাতে আমাদের পালসের পালসের ভ্যালু জিরো এবং সেই সাথে হচ্ছে আমাদের যেই প্রোডাক্ট হওয়া ভ্যালুটা যেটা কিনা না একটা কনস্ট্যান্ট ভ্যালু মাইনাস ওয়ানের সাথে আমাদের সিগন্যালের অ্যানালগ সিগন্যাল সাইনওয়েভের কম্বিনেশনে যে জায়গাটাতে ভ্যালু আমাদের সেট হয়ে আসছে মাইনাস ওয়ান এবং আমাদের যেই ইয়ে থেকে আমাদের অ্যানাল এই ডিজিটাল সিগন্যাল থেকে যেই ভ্যালুটা জিরো সেই জায়গাটাতে ঠিক আমাদের যে পালসটা আছে সেই পালসটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে তার মানে তার ফেসটা এই যে ওয়ান ডিগ্রি থেকে তার ফেসটা শুরু হচ্ছে তো এটাই হচ্ছে বিষয় তাহলে আবার এই জায়গাটাতে ওয়ান ছিল তো ওয়ান থাকার কারণে এই জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু আবার এই জায়গাটাতে জিরো ছিল যার কারণে এটার ফেস শুরুই হচ্ছে হচ্ছে ওয়ান ডিগ্রি থেকে তো এইটাই ছিল আমাদের বেসিক আউটপুট তো আমরা ঠিক আগের বারের মতো করে আমাদের যে পিএসকে সেই পিএসকের এর এই জায়গাটাতে আউটপুটে এইটা রেজাল্টটা তিনটা এক্সেসে দেখতে চাচ্ছি সো এখানে ওকে দিয়ে পরবর্তীতে আমাদের এইখানে যেই আমাদের এটাকে ডিলিট করে দেই আমরা আমাদের একটা ইনপুট এক্সেপ্ট করি হচ্ছে আমাদের ইয়ে থেকে সাইন ওয়েভ থেকে আরেকটা ইনপুট আমাদের এক্সেপ্ট করি হচ্ছে আমাদের ইয়ে থেকে আমাদের আরেকটা ইনপুট একসেপ্ট করি হচ্ছে আমাদের পালস থেকে ওকে পালস থেকে একটা ইনপুট এক্সেপ্ট করি এবং থার্ড যেই ইনপুট এক্সেপ্ট করি হচ্ছে সুইচ থেকে ওকে তিনটা মিলে একসাথে রান করি রান করার পরে আমাদের এফএসকে আউটপুট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটাতে ওকে তিনটার কম্বিনেশন হওয়া রেজাল্ট এবং যদি চাই যে না এখানটাতে একটা মাস্ক আমরা অ্যাড করব চাইলে মাস্ক অ্যাড করেও ওই আমাদের যেই পিঙ্ক লাইন সে লাইনের উপরেও আমরা এই রেজাল্টগুলো দেখতে পেতাম ওকে তো মোটামুটি এইটাই ছিল আমাদের পিএসকে বা বা শিফট কিং আশা করি যে আমরা এই ভিডিও থেকে ফেস শিফট কিংবা পিএসকে খুব সহজেই বুঝতে পেরেছি তো নেক্সট লেকচারে আমরা ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন